আচ্ছা, এখন আমরা যে ল্যাবটা করব সেটা হচ্ছে 309-1, লগারিদমিক ডিক্রিমেন্ট অফ এ ব্যালাস্টিক গ্যালভানোমিটার বিজি এন্ড হেন্স ডিটারমাইন দ্য সিডিআর। সিডিআর অর্থ হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্পিং রেজিস্ট্যান্স। ব্যালাস্টিক গ্যালভানোমিটারের ক্রিটিক্যাল ড্যাম্পিং রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। তো এটা হচ্ছে আমাদের সেই সার্কিট ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রামে যেখানে বিভিন্ন অ্যাপারেটাস সেগুলো আমি এখানে দেখাই দেব, তোমরা মনোযোগ দিয়ে দেখবে। প্রথমে এটা হচ্ছে ব্যালিস্টিক গ্যালভানোমিটার, ভালো করে দেখো ব্যালিস্টিক গ্যালভানোমিটার। ব্যালিস্টিক গ্যালভানোমিটার, তারপরে এই পাশে আছে আর্ট, এটা একটা রেজিস্ট্যান্স বক্স, এটাই আমরা বারবার চেঞ্জ করে রিডিং নিব। তারপর এখানে এটা হচ্ছে স্লাইডিং রেজিস্ট্যান্স, এটা রিয়েস্টার বলে পরিবর্তনশীল রোধ। তারপর আর ওয়ান, এটাও একটা রেজিস্ট্যান্স বক্স, এটা মান আমরা ফিক্সড রাখবো। এখানে লেখা আছে কেউ 200 রাখতে পারো, 500 রাখতে পারো, অথবা 1000, আমরা 1000 দিয়ে করবো, এটা ভালো হয়। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, ডিসি পাওয়ার সাপ্লাই, 2-3 ভোল্ট নিয়ে কাজ করতে হবে। তারপরে এখানে আছে একটা চাবি, এটা ট্যাপিং কি, দেখো এখানে একটু কাটাকাটি হয়েছে, নিচ দিয়ে এটাকে কানেকশনটা নেবে, ট্যাপিং কি। তারপর আবার এখানে স্লাইডিং রেজিস্ট্যান্স, এটা তো বললাম। আর ব্যালাস্টিক গ্যালভানোমিটারের প্যারালালে আর একটা চাবি আছে, এই যে প্যারালালে আর একটা চাবি আছে। এ তো আমাদের সার্কিট ডায়াগ্রাম এবং বিভিন্ন অ্যাপারেটাসের কথা বললাম, এখন কানেকশনটা আমি বলতেছি, তোমরা দেখো। প্রথমে ব্যালাস্টিক গ্যালভানোমিটার থেকে কানেকশন শুরু করবো, ব্যালাস্টিক গ্যালভানোমিটারের এই প্রান্ত থেকে। ব্যালাস্টিক গ্যালভানোমিটার এই প্রান্ত থেকে আছে R2, ভালো করে দেখো, ব্যালাস্টিক গ্যালভানোমিটার থেকে R2 এর একটা প্রান্তে, R2 এর অপর প্রান্ত থেকে স্লাইডিং রেজিস্ট্যান্স। স্লাইডিং রেজিস্ট্যান্সে এখানে এখান থেকে দুইটা তার বের হয়েছে, একটা R2 থেকে আসছে আর একটা বের হয়ে R1 এ গিয়েছে, এখানে দুইটা কানেকশনের ব্যবস্থা আছে। হ্যাঁ, স্লাইডিং রেজিস্ট্যান্স থেকে দেখো আবার R1 এ গিয়েছে, যেটার মান ফিক্সড। R1 থেকে গিয়েছে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ প্রান্তে, পজিটিভ। নেগেটিভ থেকে গিয়েছে ট্যাপিং কি, হ্যাঁ ট্যাপিং কি, ট্যাপিং কি অপর প্রান্তে গিয়েছে, আবার স্লাইডিং রেজিস্ট্যান্সের অপর প্রান্তে। এখানেও দেখো স্লাইডিং রেজিস্ট্যান্সের অপর প্রান্ত থেকে দুইটা কানেকশন, একটা এই ট্যাপিং কি থেকে গিয়েছে আর একটা বের হয়ে ব্যালাস্টিক গ্যালভানোমিটারে গিয়েছে। হ্যাঁ, ব্যালাস্টিক গ্যালভানোমিটারে দেওয়ার পর এই কানেকশন শেষ হলো, এখন একটা শুধু বাকি থাকলো, সেটা হচ্ছে ব্যালাস্টিক গ্যালভানোমিটারের প্যারালালে আর একটা চাবি আছে, সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এই চাবিটা শুধু জাস্ট প্যারালালে কানেক্ট করে দিবা, তাহলে আমার কানেকশন শেষ। একটা কথা বলে রাখি, সেখানে সেটা হচ্ছে এই এই কানেকশনটুকু, এটা শুধু সাপ্লাই সার্কিট, আমরা ব্যালাস্টিক গ্যালভানোমিটারে যে কারেন্টটা দেব সেটা নিয়ন্ত্রণ করার জন্য, এটুকু শুধু সাপ্লাই সার্কিট, কারেন্টটা কমানোর জন্য স্লাইডিং রেজিস্ট্যান্স কমায় বাড়ায় আমরা সাপ্লাই সার্কিটটা নিয়ন্ত্রণ করব। এই হচ্ছে সার্কিট কানেকশন।